আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা আমার সেই সার্ভাইভাল ওয়ার্ল্ডের মধ্যে আছি, আর আমার বাসাটা ফুললি চেঞ্জ করে দিছি আমি। অনেক কিছু হয়েছে, নিচে লেখা নিজ আপন। হ্যাঁ, এখানে দিছি আমি আয়রন প্রেশার প্লেট, বড় দোকানে আমি। আর আমার আর্মার হচ্ছে গোল্ডের। এটা কোনো কথা না যে আমি গোল্ডের আর্মার জম্বি থেকে নিছি, বরঞ্চ আমি 41টা গোল্ডের গা পাইছিলাম, ওর পাইছিলাম, পরে ইনকোট বানিয়েছি। এখানে আমার পুরো এক স্ট্যাক আয়রন আছে, ওখানে আছে না রাখতে হবে। আয়রন বার বানিয়েছি আমি, আয়রনের অনেক কিছু বানিয়েছি। এই যে প্রত্যেকটা প্রেশার প্লেট আয়রনের। পরে বেডরুমটা ডিজাইন করছি, প্লেজার ব্যানার দিছি এখানে। তারপর বাসার এখানে কয়েকটা জিনিস মানে আয়রন বার ভিতর দিয়ে ঢুকাইছি। বাসাটা আপাতত একটু বড় থাক, এরকমই থাকবে। চেস্টের ভিতর কয়েকটা জিনিস রেখে দিই, এই চেস্টটা ভরা। ও হ্যাঁ, আমি 5টা ডায়মন্ডও পাইছিলাম, যেখান থেকে আমি একটা ডায়মন্ড পিকেক্স আর একটা ডায়মন্ডের সোর্ড নিয়ে আসছি। তো আজকে আমাদের মিশন হচ্ছে অক্সিজেন কালেক্ট করা। তো আমার কাছে যেহেতু এখন এক বালতি পানি আছে, সরি লাভা আছে, উপরে আচ্ছা সকাল হয়নি, উপরে গিয়ে আমি কোনো পানির মধ্যে অনেক লাভা জমা করবো একসাথে। আর পুরান অভ্যাস যায় না, নতুন বেডরুমে ঘুমাবে আমি, এরকম আমি বলি কেন। হ্যাঁ, গুড মর্নিং। কেন ওকে, তো এখন আমাদের উপরে যাওয়ার পালা। উপরে না, কাজটা আমি চাইলে একটু খোলা জায়গা লাভার কাছাকাছি করি, যাতে আমি সহজে নিতে পারি। এখানটাই করি। আমি টোটাল 20টা অক্সিজেন চাই। কটা লোক আছে এখানে? 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 15. ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, হ্যাঁ 15, 16, 17, 18, 19, 20। ওকে, এখানে আস্তে আস্তে আমাদের লাভার ঢেলে দিতে হবে। এখান থেকে একটু নিয়ে আসি। এই তুমি লাভা দাও। ওয়েডি, লাভাটা কি শেষ হয়ে গেল? কি করা যায় এখন? ঠিকগুলো নেওয়া যাইতেছে নাকি? পাইছি, ঠিক আছে, দেখি এখন আমি একটা ঈশ্বর সোর্সের লাভা বানাতে পারি নাকি। আনলিমিটেড সোর্সের লাভা মানে ইনফিনিটি লাভা। যাওয়া হয়েছে, তো এখন পানি নিয়ে আসি, দেখা হচ্ছে একটু পরে। পানি আনতে আমাকে অনেক দূরে আসতে হয়েছে, কারণ আমার বাসার আশেপাশে কোনো পানির জায়গা ছিল না। এখন যাই আবার বাসার কাছাকাছি, কি আর করা। আমি বাসায় এসে পড়েছি, তো এখন পানি ঢালার পালা। বুম 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 বুম, হোয়াট, 2টা অক্সিজেন মাত্র? আরে কি করি, এটা ঠিক ছিল না। হয়তো ঠিক ছিল, কারণ আমি তো মাত্র দুই মান্থ লাভার ছিলাম। এখন আমার লাভা খুঁজতে যেতে হবে, পরে আবার পানি ঢালতে হবে।
দেখি একটু লাভা খুঁজে আসি। এই এখানে পানি আছে, লাভা নাই। নিচে যাই, লাভা আনাই। এই রাস্তাটা আমার ব্লক করে দিতে হবে, যাতে পরে আমি হারায় না যাই। আমি ছিলে পিছলে তুলে পাইছি, নিয়ে নেই। ওকে, সামনে আছে লাভা। আয়রন পেয়েছি একটু, আরো আছে। আয়রন যতই থাকো কম কম লাগে সবসময়। হ্যাঁ হ্যাঁ, আরো আয়রন, ডায়মন্ড পেয়ে গেছি। আয়রন থাকতে কত কম টাইম লাগে। তো এটাই সেই জায়গা যেখান থেকে আমি করছিলাম ফার্স্টে, এখান থেকে আমি ডায়মন্ড পেয়েছিলাম। কি লেখা ইয়া তখন লাগে এখানে। ওকে, সো এই পুরো জায়গাটা আমার এখন মাইন করে নিতে হবে। অক্সিজেন গুলা দেখতে হবে, নিচে নামা আছে নাকি, থাকলে তো সমস্যা। পাইলাম কেমনে? হায় হায়, যা হোটেল নি খাই দিছি, প্রবলেম নেই। ভিডিওটা কাট করি যাতে বোরিং না লাগে। এখন আমরা মাইন করবো আমাদের লাস্ট অবসিডিয়ান, আর পরে পরে আমরা নেদারে যাবো। সো দেখতে থাকতে হবে। পাই বাবা, আমি ভয় পেয়ে গেছি। বলে হাউলে বলে কুয়াতে ইলা বিল্লাহ। পুরাটা ব্লক করে দিলাম যাতে পরে আমি আর এখানে না পড়ি। লাপিস লাজুলি দিয়ে হবে এনচেন্ট, এনচেন্টের জন্য লাগবে এনচেন্টেবল, যেটা আমার কাছে নাই। ও, এই জায়গাটা তো অনেক বড়। লেটস এক্সপ্লোর। ভয় পেয়ে গেছিলাম। না আরে ভয় পেয়ে গেছি, আমার হার্ট অ্যাটাক দিতেছে প্রতি মোমেন্টে। রেজিস্টোন আছে এখানে অনেকগুলো, কিন্তু আমি নিব না, কারণ আমি আপাতত রেজিস্টোন এখনো কাজ করতেছি না। এখানে কি তো লাভার জন্য আলো হতো? হ্যাঁ, তো এখন আমাকে আবার উপরে যেতে হবে। কোন দিক দিয়ে আসছি আমি? ওদিক দিয়ে আসছি। আরে ধুর, আমি গেছি আসছি উপর থেকে।
যেতে থাকি, একটু পর দেখা হচ্ছে। এন্ড আমি উপরে উঠতে উঠতে আরও কিছু গোল পেয়ে গেছি। বহুত পয়সা হয় হামড়ি পাস, মাত্র দুইটা ফকিন নেই। তো শেষ পর্যন্ত ঘরের ছেলে ঘরে ফিরল, আর আমি চিন্তা করতেছি পোর্টালটা এদিকে কোথাও বানাবো, ঢুকার পথে এরকম একটা নাকি এখানে এখানে মানে জোস হবে। এখানে যদিও পোর্টাল বানাবো আজকে, কিন্তু আমি আজকে নিজেরা যাবো না, ম্যান আমার কন্টেন্ট লাগবে না। দুষ্টু, তো এক স্টল পাতা কাটতে হবে আমাদের, এত বৃষ্টি কেন হইতেছে বাইরে। আমার পিকাক্স ভেঙে গেছে, সমস্যা নেই আমার কাছে আছে আরেকটা পিকাক্স। দেখি কতগুলো হয়, মানে কতটুক হয়। চাইছিলাম তো ফুল হাইট করতে হবে, ফুল হাইট কি করা যায়? হ্যাঁ ফুল হাইট করা যাবে, এখন আমার কাছে অনেকগুলো অক্সিজেন আছে। ইটস গোনা বি ভেরি ইউনিক, ইয়েস। এখন আমার কাছে 6টা অক্সিজেন আছে, এই 6টা অক্সিজেন দিয়ে আমি ইয়া করবো, পরে এনচেন্টিং এনচেন্টিংয়ের ঝামেলা মেটাবো যদি পাই। এনচেন্টিং বুক এগুলো দিয়ে, আরে কথা বলতে পারতেছি না কেন, এই এনচেন্টমেন্টের জন্য আমি এনচেন্টিং টেবিল বানাবো, কথাই বলতে পারতেছি না। সেখানে সাইনবোর্ডটা আবার লাগাই দিই। বা দুইটাই খুলছে, কিন্তু আমার দুইটাই আনতে হবে। এখানে লিখে দিব ইয়াজুদ্দিন রূপম, আর এখানে যাতে লেখাটা সুন্দর হয় একটি ইমোজির মতো দিব। সে লেখাটা কেমন যেন একটা হয়ে গেল না সুন্দর, এটা খেয়ে গেল। আরে আরে গেমে ঢুকতে হবে, আমি কয়েকদিন যাবো ফ্রি ফায়ারের ভিডিও আনতেছি না, কিন্তু কয়েকদিন পরে আনবো অপেক্ষা করলো। তো অ্যাট লাস্ট আমরা নেদার পোর্টাল বানায় ফেললাম, যখন আমি শান্তিতে ঘুমাবো। আরে ধর একটা কত জোস একটা মোমেন্ট চলতেছে, এখন ঘুমাইতে পারবো না। তো এসলে ভিডিও আশা করি ভালো লাগছে, ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন।